আর যদি দাঙ্গা করতে চায় কেউ তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর করবেন এবং পুলিশকে বলবেন অ্যাকশন নিতে। আমি কোন রকম দাঙ্গা করতে যাব দেব না এবং কমিউনালিজম উইল নট বি কম্প্রোমাইজড, কিছুতেই কম্প্রোমাইজ করতে দেব না। ওদের একটাই ইচ্ছে, উইল নট কম্প্রোমাইজ। অনেক কমিউনাল কথাবার্তা বলেছে, এখনো সেই কমিউনাল এতেই চলছে, কমিউনাল ছাড়া আর কিছু নেই। কমিউনালিজম তিনটে রাজ্যে 15 লক্ষ পাঠাবে, কি হবে? We demanded 3 crore vaccines, but they said that they will provide only 15 lakh vaccines for 3 states. They are depriving Bengal in this way. ধরুন আজকে কংগ্রেস সিপিএম এর কেউ সদস্য বা সদস্য নেই, কিন্তু আজকে যারা অপোজিশনে জিতে এসেছিলেন ইলেকশন কমিশনের দয়ায় কিছু লোক, ঠিক আছে, জনগণের ম্যান্ডেট বলে মেনে নিচ্ছি, আমি তো জানি কি হয়েছে না হয়েছে। সুতরাং I know what happened, but we are accepting that as a people's decision. তারা বয়কট করেছে, আমি ওদের মনে করি ওদের জনগণ বয়কট করেছে তাতে ওদের লজ্জা নেই, জনগণ তো তাদের সম্পূর্ণভাবে বয়কট করেছে। People of Bengal boycotted them, but they don't have any shame on that. 30টা সিট পেত না, কিভাবে কি হয়েছে আমরা সবাই দেখেছি, কি অত্যাচার। We all know what happened and how all that things happened. চার লক্ষ সিআরপিএফ আর সিএপিএফ আর সিএপিএফ সব এনে রেখে দিয়েছে, তারা গ্রামে গ্রামে গিয়েছে ঘুরে কোভিড স্প্রেড ইন বেঙ্গল ডিউ টু দিস সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিস্টেম করে দিয়েছে। বাংলায় আউটসাইডার কেউ আসলে তাকে আর্টিফিশিয়াল টেস্ট করতে হবে এবং 14 দিন কোয়ারেন্টাইনে যেতে হবে। We have decided that anyone who is coming in Bengal from outside, they mandatorily have to provide RT-PCR negative report. প্রতিদিন রাজনৈতিক মিছিল মিটিং চলছে, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো প্যান্ডামিক ল অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত। I will ask the administration to take steps against all the political gatherings. তাদের বিরুদ্ধে আমি হই বা আপনি হোক, কোন রকম কোন কম্প্রোমাইজ চলবে না, তাদের বিরুদ্ধে একদম কমিউনাল আমার বাংলার মামাটি মানুষের কাছে, বাংলার তারা আমাদের আপ্লুত করেছেন, তারা আমাদের সংযুক্ত করেছেন, তারা আমাদের সংযোজিত করেছেন, তারা আমাদের সঞ্জীবিত করেছেন, তারা আমাদের পুঞ্জীবিত করেছেন, তারা আমাদের সিঞ্চিত করেছেন, তাদের আশীর্বাদ। They have encouraged us in a various manner. স্পিকার সাহেবের ইলেকশনের মধ্যে দিয়ে আমরা নতুন করে আমাদের পথ চলা শুরু করলাম, এই পথ চলতে চলতে We started our new journey. তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ, কখনো কখনো বলবো তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধ বরণে এসো গানে, কখনো বলবো ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবকের বলিদান, কখনো বলবো অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো, কখনো বা বলবো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, কখনো বা বলবো ভয় না পেলে ভয় দেখাবে কাকে। মহাত্মা গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন মহাত্মা গান্ধীজি সম্বন্ধে, আমরা গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী কেউ বা নিঃস্ব, সেই কবিতাটার একটা লাইন ছিল লাস্ট লাইন, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। ভয় পেয়েছে ম্যান্ডেটকে স্বীকার না করে, আজও যারা অহংকারী মনোভাব নিয়ে চলছে আমি বিশ্বাস করি তাদের পতন অবশ্যম্ভবী এবং পতন তাদের শুরু হয়ে গেছে। সারা দেশের অনেক মানুষ আমাদের অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভুটানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য এম্বাসিরা সকলে
Many people have congratulated us on our training, like Prime Minister of Bangladesh, like the Prime Minister of Bhutan, they had congratulated us. সাধারণ মানুষ থেকে শুরু করে সাহিত্যিক শিল্পী বিদ্যাজীবী বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষাজীবী সকলে হকার বেকার থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ আমি তাদের সকলকে আমাদের প্রণাম কৃতজ্ঞতা সালাম জানাচ্ছি এবং আগামী দিন আমরা বিশ্বাস করি আমরা কাজ করব মন দিয়ে কাজ করব এবং মন দিয়ে কাজ করব পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে রাজ এক সকল রাজ্যের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল বিশ্বের সেরা সে যে মোদের বঙ্গভূমি মোদের জন্মভূমি মোদের ধর্মভূমি মোদের ঐক্যভূমি মোদের সম্প্রীতির ভূমি মোদের সংস্কৃতির ভূমি তাই স্পিকার স্যার আপনি আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সামনে ঈদ আছে 13 তারিখে সবাইকে ঈদ মোবারক আই উড লাইক টু থ্যাঙ্ক ইচ এন্ড এভরিওয়ান যে আমরা যেন বেশি গ্যাদারিং না করি যেটা আমরা বলেছি কালচারাল প্রোগ্রামে 50-50 তার বেশি যেন আই উইল আস্ক নট টু গ্যাদার ফর এনি কাইন্ড অফ রিলিজিয়াস ইভেন্ট যাবতীয় আমি বলবো যে তোমরাও যারা আছে দেখে নাও তোমরা নিজেরাই ডিসিশন নাও যাতে এখন তো মোটামুটি একটা রেস্ট্রিকশন করা হয়েছে কোভিডটা যাতে না বাড়ে এটা আমাদের সকলকে দেখতে হবে We impose restrictions that the COVID will not spread any further. সালাম গ্রহণ করবেন তার কারণ হচ্ছে এটা খুব বড় সিদ্ধান্ত একটা এটা খুব বড় সিদ্ধান্ত একটা আমরা ধর্মীয় সকলকে নিয়ে একটা মিটিং ডেকেছি অলরেডি আমাদের সোমবার দিন মিটিং কলড আপ উই কলড আ মিটিং অন ফ্রম ইচ এন্ড এভরি রিলিজিয়ন শপথও হবে সোমবার দিন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিংও হবে এবং সোমবার দিন আমাদের এই ফার্স্ট ক্যাবিনেট মিটিং অফ দিস গভর্নমেন্ট উইল টু প্লেস ইন মানডে যাতে কোভিড এর এখান থেকে সকলে সকলকে সাহায্য করতে পারি এই ব্যাপারটাই নিয়ে যেতে হবে